নাবালিকা নিখোঁজ মহিষা দলে পুলিশের খোঁজার সময় নেই কেন সময় নেই পুলিশ ব্যস্ত নবজোয়ার কর্মসূচিতে পুলিশ জানিয়েছে নবজোয়ার কর্মসূচিতে তারা ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন যে কারণে কিন্তু নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত তারা এবং তারা এই বিষয়ে কিছু করতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর তারা হালকা হলে তাদের কাজ হালকা হলে তবেই তারা করতে পারবেন এমনটাই জানানো হয়েছে পরিবারকে এমনটা দাবি পরিবারের নিখোঁজ পাঁচ দিন ধরে নাবালিকা নাওয়া খাওয়া ভুলেছেন পরিবারের লোকজন তারা রাতে ঘুমোতে পারছেন না নাবালিকার খোঁজ করতে পারছে না পুলিশ পরিবারের ঠিক কি দাবি শোনাবো আপনাদের কবে থেকে সোমবার সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে ফটিকবাবুর সঙ্গে আমি যত আধ ঘন্টা বসে আমার স্বামী স্ত্রী দুজনে বসে কথা বলে এসছি পাঁচ দিন কেটে গেছে পুলিশ ব্যবস্থা নেই কি কোনো ব্যবস্থাই কি নেই না 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 কোনো ব্যবস্থাই করে না দুবার ধরে দিয়ে বলেছি বলে খোঁজাখুঁজি করো তারপরে আমরা দেখছি এই ছেলের মাকে তুলেছিল ছেলের মাও কিছু বলেনি কোথায় আছে ছেলের মাও কিছু বলেনি বলে আমি জানিনি কিছু ঘুরাচ্ছে ঘুরাচ্ছে অভিষেক বাবু আসবে বলে কি করছে অভিষেক বাবু আসবে অভিষেক বাবু আসবে বলে সবাই ব্যস্ত আছে দুদিন পর না হলে কিছু আমরা তদন্ত করতে পারবো না মহিষাদল পুরুলিয়া বাঁকুড়া সব জায়গায় একই ছবি পুরুলিয়াতে দুর্ঘটনায় যারা আহত তারা এক ঘন্টা রাস্তায় পড়ে থাকলেন পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারল না কারণ কি পুলিশ ব্যস্ত নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়াতে পুলিশের থাকার জন্য ব্যবস্থা কলেজে তার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো একের পর এক ঘটনা ঘটছে আর এবার মহিষাদল সরাসরি চলে যাব এই মুহূর্তে রয়েছে নিউজরুম থেকে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি শুভ্রাংশু তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কিন্তু অভিষেকের এই নবজোয়ার কর্মসূচির ঠেলায় তো মানুষ বেসামাল হয়ে যাচ্ছে পরিষেবা পাচ্ছেন না মানুষ পুলিশের কাছ থেকে পুলিশ ব্যস্ত নবজোয়ার কর্মসূচি নিয়ে দিকে দিকে একই ছবি দেখো এটা আমরা যে দেখছি ছবিটা বাঁকুড়া পুরুলিয়া তুমি নিজেই বললে কিন্তু আমরা যদি যখন শুরু হলো 25 তারিখ থেকে তখন থেকে যে প্রতিটা জেলায় যদি দেখা যায় এই পুলিশের একটাই কাজ কোনোভাবে অভিষেককে পার করা অভিষেক যেমন আমরা আগে বলতাম না দুর্গাপূজাটা পার হোক দুর্গাপূজা পার হোক তারপর হবে দুর্গাপূজার সময় এটা হবে ঠিক সেই রকম যেন এটা হয়ে যাচ্ছে অভিষেক যেন একটা উৎসব হয়ে গেছে এবং সেই উৎসবটা কী হচ্ছে পুলিশের ভয়ের উৎসব ভয় পুলিশ ভয় পাচ্ছে কী করে অভিষেককে পার করতে হবে সেই উত্তরবঙ্গ থেকে শুরু হলো নামলো নিচে সমতলে নামলো বাঁকুড়ায় হলো পুরুলিয়া হলো তুমি যে ঘটনাটা বলছিলে বাঁকুড়ায় গোটা একটা স্কুল রামানন্দ কলেজ সেই কলেজের মধ্যে পরীক্ষা বাতিল করে দেওয়া হলো কেননা অভিষেক আসবে তার নিরাপত্তা রক্ষীরা কোথায় থাকবে কলেজে থাকুক অভিষেকের জন্য একটা পরীক্ষা বাতিল হয়ে গেল পুরুলিয়ায় কী হলো তুমি বললে সে একইভাবে লোকটা মারা গেল যদি পুলিশ ঠিক সময়ে পৌঁছাতো হয়তো মানুষটাকে বাঁচানো যেত অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় কাঁতরাচ্ছে পুলিশের চোখ ওদিকে নয় পুলিশ কোথায় না অভিষেকে নিরাপত্তা দিতে হবে আর এই নিরাপত্তার ঠেলায় তো সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে রাস্তা দিয়ে বেরোনোর উপায় নেই রাস্তা ব্যারিকেড করা আছে গাড়ি চলাচল নিষেধ অভিযোগ উচ্ছে বাস তোলা হয়ে গেছিলো পশ্চিম মেদিনীপুরে কোনো বাস চলছে না মানুষ যেতে পারছে না কোথা থেকে সকাল সকাল ভোরবেলা বাজার করে নিয়ে ঘরে ঢুকে যেতে হচ্ছে কেন অভিষেক আসছে আর পুলিশের তো মানে মানে পুলিশের তো কোনো কাজই নেই পুলিশের কোথাও কোনো কাজ নেই একটাই কাজ যাতে অভিষেকের কোথাও কোনো সমস্যা না হয় রাস্তায় যে সমতল যে রাস্তাটা যেন কার্পেট বিছিয়ে দিতে হবে অভিষেক যাবে কার্পেট বিছিয়ে দিতে হবে কোথাও যেন নুড়ি পাথর কিছু না থাকে সাধারণ মানুষ এই নুড়ি পাথরের মতো হয়ে গেছে আমি যে ছবিটা দেখালাম আমরা যে ছবিটা দেখাচ্ছি এখনই যে কাঁদছে বুক চাপড়ে কাঁদছে বাবা মা তাদের মেয়ে সোমবার থেকে পাওয়া যাচ্ছে না নাবালিকা বারবার পুলিশের কাছে যাচ্ছে কাঁদছে হাতে পায়ে ধরছে পুলিশের কাছে পুলিশ বলছে অভিষেকটাকে পার করি অভিষেকটা যাক তারপর কেননা অভিষেক না গেলে পুলিশের বড় বিপদ পুলিশের অভিযোগ তোমার নিশ্চয়ই মনে আছে ঘটনাটা এই তো দুর্গাপুর কাঁকসার অভিষেকের সভায় লোক আসেনি
পুলিশ এমন অভিযোগ, পুলিশের দায়িত্ব লোক জোগাড় করে আনা, সেখানকার একজন সাব আইসি সে লোক জোগাড় করতে পারেনি, সেজন্য তার ট্রান্সফার হয়ে গেছে, এমন ভয়াবহ অভিযোগ উঠছে। তো পুলিশ আর করে কি, পুলিশ একটাই ইষ্ট নাম জপছে, অভিষেক 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 অভিষেক। সেই ইষ্ট নামে গোটা রাজ্যের কার কী হলো, কোথায় কী হলো, কারু কিছু দেখার নেই, সব চোখ বন্ধ করে আছে, সকলের সামনে একটাই দেবতা, সেই দেবতার নাম হচ্ছে অভিষেক। পুলিশ প্রশাসন সব থরহরিকম্পমান, থরহরিকম্পমান। আর এই যে থরহরিকম্পমানের অবস্থায় সাধারণ মানুষ এই চূড়ান্ত গরমে চূড়ান্ত অবস্থায় বাজার করতে পারছে না, যাতায়াত বন্ধ, সম্পূর্ণ একটা বিশৃঙ্খল অবস্থা, যেন কার্ফু লেগে গেছে। অভিযোগ উঠছে, এমন ভয়াবহ অভিযোগ উঠছে, যে পথ দিয়ে অভিষেক যাবে, যে পথ দিয়ে অভিষেক যাবে, সেই এলাকা পুরো যেন কার্ফু জারি হয়ে যাচ্ছে। যারা আসবে তাদেরকে ওই অভিষেক জয়ধ্বনি করতে হচ্ছে। আর এই অভিষেক মমতা, অভিষেক মানে সামগ্রিক একটা অভিষেক সামগ্রী যেন চলছে। এই যে ঘটনাটা যেটা হলো, এই যে ঘটনাটা, কী ভয়াবহ ঘটনা হচ্ছে এটা। মানুষ বাবা মা কাঁদছে, বাবা মা কাঁদছে, কাঁদতে 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 বলছে ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। পুলিশ বলছে যে না, এখন হবে না, হবে না এখন। এটা পূর্ব মেদিনীপুরে, এটা পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘটনা। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম, আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম স্থানীয় বিধায়কের সঙ্গে। তিনি স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, তিনি একটা কথা বললেন, আমি ব্যবস্থা নিচ্ছি, আমরা কথা বলছি। কিন্তু কি কথা বলছেন, সোমবার থেকে শুক্রবার এতদিন পেরিয়ে গেল, কি কথা বলছেন? সবারই তো একই অবস্থা শুভ্রাংশু, শুভ্রাংশু বিধায়ক মন্ত্রী সবারই তো এক অবস্থা। তোমার নিশ্চয়ই মনে আছে তন্ময়ের কথা, যে তন্ময় কিনা অভিষেকের নবজোয়ারের ঠেলায় তার জুতো চলে গেল, তার রোদের মধ্যে পুড়ে তাকে বাড়ি যেতে হলো, পা তার পুড়ে গেল হাসপাতালে ভর্তি। সে তন্ময়ের কথা মনে রয়েছে, আমরা দেখিয়েছি যে তৃণমূল নেতা তন্ময়, আর মন্ত্রীরা তারাও বাদ যাচ্ছেন না। তুমি সঙ্গে থাকো সেই কারামন্ত্রী অখিল গিরি, যা নিরাপত্তা রক্ষীর ধাক্কায়, অভিষেকের নিরাপত্তা রক্ষীর ধাক্কায় বেসবাল চোট পেলেন হাতে, এবং তিনি রেগে আগুন তেলে বেগুন হয়ে গেলেন, বলছেন যে মানুষ এগুলো এত অতিরিক্ত, যে নিরাপত্তার যে বেষ্টনী, সেই অতিরিক্ত বেষ্টনীতে মানুষ বেসামাল, মানুষ রেগে যাচ্ছে, খোদ বলছেন মন্ত্রী। একটু শোনাবো শুভ্রাংশু, সঙ্গে থাকো, আমি শোনাবো কারামন্ত্রী অখিল গিরির কথা। নাবালিকা নিখোঁজ হয়েছে, পুলিশ বলছে খোঁজার সময় নেই, অভিষেকের নবজোয়ার কর্মসূচি চলছে, সুজন বাবু দেখুন কেলেঙ্কারি কাণ্ড চলছে, নাবালিকা অসহায়, বাবা মার চোখের জল, নিখোঁজ, সেটা খুঁজে বাড়া করার ক্ষেত্রে পুলিশের কোনো উদ্যোগ নেই, ভূমিকা নেই, তাদের একমাত্র কাজ দালালি করা, যাতে অভিষেকের ওই ফেল করছে যে গণ খোয়ার, তাতে যাতে এদিক ওদিক করে লোক জোগাড় করা যায়। 2000 পুলিশ চারদিকের লোক নিয়ে আসবে, তাদের এখন একমাত্র কাজ হচ্ছে ভাইপোকে তুষ্ট করা, পিসিকে তুষ্ট করা, যাতে কাটমানির রাজত্বটা বহাল থাকে। আপনি দেখেছেন পুলিশের কিন্তু মানুষের প্রতি কোনো দায় নেই, তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে পুরুলিয়ায় পড়ে থাকলো, পুলিশ ব্যস্ত অভিষেককে নিয়ে, এই অ্যাক্সিডেন্টে যারা পড়ে থাকলেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা নেই, নাবালিকার বাবা মায়ের চোখের জল তার পাশে দাঁড়াবার জন্য পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশের কাজ হচ্ছে মেদিনীপুরের পর উনি হাওড়ায় যাবেন, পুলিশ সার্কুলার দিয়ে বলছে যেন ওই সময় গোটা হাওড়াতে রাস্তাঘাটে কোনো কুকুর, কোনো ছাগল, কোনো গরু তাও যেন না থাকে। ভাবতে পারছেন
আনলিমিটেড দালালি, আনলিমিটেড দালালি, মানুষের নিরাপত্তার কোনো গুরুত্ব দেখেছে নেই, একমাত্র বিশিয়া ভাইপো দুজনের নিরাপত্তা তার মতো ব্যবস্থা। জঘন্যতম একটা বন্দোবস্ত চলছে পশ্চিমবাংলায়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার নেতৃত্বে এসব কাজই চলছে। ধন্যবাদ সুজন বাবু কথা বলার জন্য। শুভাংশু, তুমি শুনলে সুজন চক্রবর্তী তিনি ঠিকই বললেন, তুমি যেমনটা বলছিলে যে বিধায়কের সঙ্গে কথা হয়েছে, বিধায়ক কি করবেন, মন্ত্রীর তো এই অবস্থা, মন্ত্রী নিজেই তো ধাক্কায় বেসামাল হয়ে যাচ্ছেন, নেতার পা পড়ে যাচ্ছে, যেতে হচ্ছে হাসপাতালে, ভর্তি থাকতে হচ্ছে হাসপাতালে, এই তো অবস্থা, নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই এই অবস্থা। শুভাংশু, না আমি যে কথা বলেছিলাম, আমরা বিধায়কের সঙ্গে কথা বলছিলাম, বিধায়ক খুব দুঃখিত, খুব মর্মবেদনা নিয়ে কথা বলছেন, তার খুব বেদনা হচ্ছে, তিনি বলছেন আমরা কথা বলছি, ব্যবস্থা করছি, কিন্তু কত মেয়েই তো চলে যায়, আর এইটাই প্রশ্ন, মানে চলে যায় মানে অনেকেই উধাও হয়ে যায় মানে, তাহলে পুলিশ কয়টা কি? আমি বলবো সেই বাইটটা আরেকবার দেখাতে, সেই বাইটটা একবার দেখাতে, যে বাইটে বিধায়ক বলছেন তার মর্মবেদনার কথা, তার কাজ করা, তার সক্রিয়তার কথা, সেটা শোনাতে বলবো। জেনেছি, আমরা অলরেডি মেজর নিতে বলেছি, দেখছেন সেখানে সেখানে আমরা যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছি, কিন্তু সেটা নিশ্চিত হবে, ওটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা মেজর নেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য আমাদের এই ইনকোয়ারিতে বা তদন্ততে গাফিলতি হচ্ছে, এটা সঠিক কথা নয়। এখন আপনারা যদি বলেন আমাদের কিছু বলার নেই, ঠিক আছে, আমাদের পর্যায় থেকে যা যা করার আমরা দেখছি, ওটা আমাদেরই বাড়ির মেয়ে, আমরা এমন কিছু করব না, আমরা যা যা করার তার ব্যবস্থা গ্রহণ করব, যেই হোক সে তার বাবা নিশ্চিত করবে, সেটা আমার ক্ষেত্রেও আমি করব, এটা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবুও আমরা এটা সিরিয়াসলি দেখছি যাতে এই বিষয়টাকে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। শুনলাম, আমরা শুনলাম তিলক চক্রবর্তী কি বলছেন, মহিষাদলের বিধায়ক তিনি কি বলছেন, সিরিয়াসলি দেখছেন, এমনই ছবি উঠে আসছে যেখানে নাবালিকা নিখোঁজের এই ঘটনা সামনে আসছে। আপাতত ধন্যবাদ শুভ্রাংশু তোমাকে। নাবালিকা নিখোঁজ, পুলিশ ব্যস্ত নবজোয়ারে, এমনই ছবি বাংলায়। আর বলছেন পরিবারের লোকজন, তারা বলছেন যে পুলিশ বলছে এখন সময় নেই, পরে দেখব। দেখো মেয়ে, ও চলে গেছে তো হয়তো কুড়িয়ে কোথাও দিকে চলে আসতে পারে, তারপরে খোঁজাখুঁজি করার পরে না পেলে সোমবার।